হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ভিডিওতে ক্লাস দশম শ্রেণীর অষ্টম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন হবে জাতীয় সংগ্রাম রিলেটেড যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। সো নাও স্টার্ট। প্রথম প্রশ্ন, ভারতের কোথায় বৈপ্লবী তৎপরতার প্রথম প্রকাশ ঘটে? মহারাষ্ট্র। মহারাষ্ট্রে ভারতের প্রথম বৈপ্লবিক তৎপরতার প্রকাশ ঘটে মহারাষ্ট্রে। নেক্সট হচ্ছে, কাকে ভারতে সশস্ত্র বিপ্লববাদের জনক বলে অভিহিত করা হয়? সশস্ত্র বিপ্লববাদের জনক বলে অভিহিত করা হয় বাসুদেব বলবন্ত ফাড়কেকে ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক বলে অভিহিত করা হয়। নেক্সট হচ্ছে, কে লোকমান্য নামে পরিচিত? লোকমান্য নামে পরিচিত বাল গঙ্গাধর তিলক। মারাঠা বা কেশরী পত্রিকা কে প্রকাশ করেন? বাল গঙ্গাধর তিলক মারাঠা বা কেশরী পত্রিকার প্রকাশক বাল গঙ্গাধর তিলক। নেক্সট হচ্ছে, গণপতি উৎসব বা শিবাজী উৎসবের আয়োজন কে করেন? বাল গঙ্গাধর তিলক গণপতি উৎসব বা শিবাজী উৎসবের আয়োজন করেন। পরের প্রশ্ন, চাপেকর ভ্রাতৃত্রয় নামে কারা পরিচিত ছিলেন? চাপেকর ভ্রাতৃত্রয় নামে কারা পরিচিত ছিলেন? তো এখানে অ্যান্সার হবে দামোদর হরি, বলকৃষ্ণ হরি এবং বাসুদেব হরি চাপেকর। এই তিনজন চাপেকর ভ্রাতৃত্রয় নামে পরিচিত ছিলেন, দামোদর হরি, বালকৃষ্ণ হরি এবং বাসুদেব হরি চাপেকর। কে কবে মিত্র মেলা গঠন করেন? 1899 খ্রিস্টাব্দে বিনায়ক দামোদর সাভাকর মিত্র মেলা গঠন করেন। মিত্র মেলার পরে কি নামকরণ করা হয়? মিত্র মেলার পরে নামকরণ করা হয়েছিল অভিনব ভারত 1904 খ্রিস্টাব্দে। কে বীর সাভাকর নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কে বীর সাভাকর নামে পরিচিত? বিনায়ক দামোদর সাভাকর বীর সাভাকর নামে পরিচিত। স্বামী বিবেকানন্দ রচিত যে কোনো একখানা গ্রন্থের নাম? প্রাচ্য পাশ্চাত্য, রাজযোগ, পরিব্রাজক এবং বর্তমান ভারত। বর্তমান ভারত কার রচনা? স্বামী বিবেকানন্দের রচনা। বর্তমান ভারত কার রচনা? স্বামী বিবেকানন্দের রচনা। নেক্সট হচ্ছে, বাংলার বিপ্লবীদের একটি গুপ্ত সমিতির নাম করো। অনুশীলন সমিতি বা যুগান্তর দল। বাংলার বিপ্লবীদের একটি গুপ্ত সমিতি, অনুশীলন সমিতি বা যুগান্তর দল। নেক্সট হচ্ছে, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু ও প্রমথনাথ মিত্র। কার নেতৃত্বে ঢাকায় অনুশীলনী সমিতির একটি শক্তিশালী শাখা গড়ে ওঠে? পুলিন বিহারী দাসের নেতৃত্বে ঢাকায় একটি অনুশীলন সমিতির একটি শক্তিশালী শাখা গড়ে ওঠে। বিপ্লবী ক্ষুদিরাম বসু কবে ফাঁসি হয়? বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় 11 আগস্ট 1908 খ্রিস্টাব্দে। আলিপুর বোমা মামলার বিপ্লবীদের পক্ষে কুশলী কে ছিলেন? ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস আলিপুর বোমা মামলায় বিপ্লবীদের হয়ে লড়েছিলেন, ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস। নেক্সট প্রশ্ন, আলিপুর বোমার মামলায় প্রধান আসামি কে ছিলেন? শ্রী অরবিন্দ ঘোষ। আলিপুর বোমা মামলার প্রধান আসামি ছিলেন শ্রী অরবিন্দ ঘোষ। কে বাঘা যতীন নামে পরিচিত? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা যতীন নামে পরিচিত ছিলেন, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। কোন বিপ্লবী মানবেন্দ্রনাথ রায় নামে পরিচিত? বিপ্লবী নরেন্দ্রনাথ ভট্টাচার্য মানবেন্দ্রনাথ রায় নামে পরিচিত ছিলেন, নরেন্দ্রনাথ ভট্টাচার্য। নেক্সট হচ্ছে, বালেশ্বর সংগ্রাম বা বুড়িবেলামের যুদ্ধ কবে হয়েছিল? 9 সেপ্টেম্বর 1915 খ্রিস্টাব্দে বালেশ্বর সংগ্রাম বা বুড়িবেলামের যুদ্ধ হয়। 9 সেপ্টেম্বর 1915 খ্রিস্টাব্দে বুড়িবেলামের যুদ্ধের নায়ক কে ছিলেন? বাঘা যতীন বা যতীন্দ্রনাথ সেনগুপ্ত বুড়িবেলামের যুদ্ধের নায়ক ছিলেন, বাঘা যতীন বা যতীন্দ্রনাথ সেনগুপ্ত। নেক্সট প্রশ্ন, লাহোরের ষড়যন্ত্র মামলা কোন বছর হয়? 1915 খ্রিস্টাব্দে লাহোর ষড়যন্ত্র মামলা হয়, 1915।
কোন বিপ্লবী পি এন ঠাকুর ছদ্মনাম গ্রহণ করেছিলেন? মহাবিপ্লবী রাসবিহারী বসু। লন্ডনের প্রবাসী ভারতীয় বিপ্লবীদের প্রধান কর্মকেন্দ্রটির নাম কি? ইন্ডিয়া হাউস। লন্ডনের প্রবাসী ভারতীয়দের বিপ্লবীদের প্রধান কর্মকেন্দ্রটির নাম হচ্ছে ইন্ডিয়া হাউস। লন্ডনে বিপ্লবী কর্মকেন্দ্র ইন্ডিয়া হাউস এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? শ্যামজি কৃষ্ণ বর্মা। ভারতীয় বিপ্লবাদের জননী কাকে বলা হয়? মাদাম ভিকাজি কামা একজন পার্সি মহিলাকে ভারতীয় বিপ্লবাদের জননী নামে পরিচিত। জার্মানিতে ভারতীয় বিপ্লবাদের গড়ে তোলা বার্লিন কমিটির একজন উদ্যোক্তার নাম ভূপেন্দ্রনাথ দত্ত, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও রাজা মহেন্দ্র প্রতাপ। জার্মানিতে ভারতীয় বিপ্লবীদের গড়ে তোলা বার্লিন কমিটির একজন উদ্যোক্তা হচ্ছেন ভূপেন্দ্রনাথ দত্ত, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও রাজা মহেন্দ্র প্রতাপ। গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? লালা হরদয়াল। নেক্সট হচ্ছে, গদর পার্টি কোথায় জন্ম হয়? গদর পার্টি আমেরিকাতে জন্ম হয়। গদর শব্দের অর্থ কি? গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব। বাবা গুরদিত সিং যে জাহাজটি নিয়ে কানাডায় নামার অনুমতি না পেয়ে ভারতের নামেন, ভারতে ফিরে আসে, সেটা হচ্ছে কোমাগাতামারু জাহাজ। জাহাজটির নাম হচ্ছে কোমাগাতামারু জাহাজ।